নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বিবাহ অভিযান থেকে শুরু করে হাল আমলের কৃষ্ণকলি, দীর্ঘ 3 দশকের অভিনয় জীবনে তিনি পেয়েছেন বাংলার মানুষের অগণিত ভালোবাসা। সিনেমা সিরিয়াল মিলিয়ে অভিনয় সংখ্যা 100 ছাড়িয়ে গিয়েছে। আজও তিনি প্রতিটি ঘরে ঘরে সমানভাবে জনপ্রিয়। এই সফলতায় পৌঁছতে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে তাঁকে। আজকের ভিডিওতে আপনাদের শোনাব অভিনেতা শঙ্কর চক্রবর্তীর জীবন যুদ্ধের কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। দিদি, আমি তাহলে আসি? আমার বাবাকে নিয়ে একদম এসো। বিবাহ অভিযান ধারাবাহিক সম্প্রচারিত হওয়ার প্রায় 30 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু এখনও বাংলার মানুষ তাকে তোতলা গনসা নামেই মনে রেখেছে। অভিনেতা শঙ্কর চক্রবর্তীর জন্ম 1962 সালের 18ই আগস্ট কলকাতার উপকণ্ঠে খড়দা শহরতলিতে। অত্যন্ত গরিব পরিবারের সন্তান শঙ্কর চক্রবর্তীর প্রকৃত নাম হারাধন চক্রবর্তী। অভিনয় জীবন শুরু করার পর তার ফিল্মি নাম হয় শঙ্কর। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ক পড়াশোনার খরচ চালাতে কখনো সাইকেল সারানোর দোকান, কখনো বা চায়ের দোকানে কাজ করেছেন। ন্যূনতম মজুরি দিয়ে খিদে মেটানোর পাশাপাশি নাইট কলেজের খরচ জুগিয়েছেন। একই সঙ্গে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে যোগ দিয়েছিলেন উৎপল দত্তের নাটকের গ্রুপে। প্রথম অভিনয় দূরদর্শনের ধারাবাহিক বিবাহ অভিযান। বিবাহ অভিযান ধারাবাহিকের কথা আজও মানুষের মুখে মুখে ফেরে, এতটাই জনপ্রিয় ছিল দূরদর্শনের সেই ধারাবাহিক। আর শঙ্কর চক্রবর্তীর অভিনীত চরিত্রটি তাকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যায়। অজয় গাঙ্গুলি, তোমার প্রিয়া, তার রাজত্ব নিয়ে থাকবে আমার কাছে, আর তুমি থাকবে জেলখানায়, আর তোমার বোনটা আজকে রাতে শপথ করি যে সংসারটা দাদা এতদিন পর্যন্ত অন্যের সাহায্য নিয়ে চালিয়ে এসেছে সেই সংসারের দায়িত্ব আমি নিতে পারি? তুই তো আজ সংসার চালাবি রে। কি করে সংসার চালানোর মধ্যে কোনো কৃতিত্ব নেই দাদা। আমি নিজের চেষ্টায় লেখাপড়া শিখে চাকরি করে যে টাকা আনি নায়ক হিসেবে বড় পর্দায় প্রথম ছবি অনুভব। ছবি হিট করেনি, তা সত্ত্বেও শঙ্কর চক্রবর্তীর অভিনয় প্রশংসিত হয়। এরপর অঞ্জন চৌধুরী থেকে বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ হয়ে ঋতুপর্ণ ঘোষ, প্রত্যেক পরিচালকের অন্যতম পছন্দের ছিলেন তিনি। ভিলেন থেকে শুরু করে স্নেহময় বাবা, যে কোনো চরিত্রে শঙ্কর চক্রবর্তীর অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। বড় পর্দার পাশাপাশি চুটিয়ে কাজ করেছেন ছোট পর্দাতেও। অভিনেত্রী সোনালী চক্রবর্তীর সঙ্গে ঘর বেঁধে সংসার জীবন শুরু। বর্তমানে 50 শঙ্কর চক্রবর্তী টালিগঞ্জ স্টুডিও পাড়ার এক অন্যতম স্তম্ভ। তার আরও দীর্ঘ সুস্থ অভিনয় জীবন কামনা করি। তো শঙ্কর চক্রবর্তীর জীবনের কথা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানান, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা প্রথমবার বাংলার মুখ চ্যানেলে এসেছেন তাদের বলবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন ধন্যবাদ।